আগামী আইটিপি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। মূলত যারা আগামী ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে নিয়মিত একটি চমৎকার পরিবেশ সৃষ্টি করে যারা আমাদের নেটওয়ার্কে থাকবেন তাদেরকে নিয়ে একটি পরীক্ষায় সাকসেস হওয়ার জন্য যা যা করা দরকার সেই বিষয়ে আমরা ডেডিকেটেডলি কাজ করব। আমরা একটি সাপ্তাহিক লাইভ সেশন করতে যাচ্ছি যেটা সকলের জন্য উন্মুক্ত থাকবে। এটা হবে প্রতি মঙ্গলবার রাত সাড়ে নয়টা থেকে রাত দশটা পর্যন্ত, মাত্র 30 মিনিট সময়। এই প্রোগ্রামটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মোটিভেটেড রাখা এবং আপনারা যাতে নিয়মিত পড়াশোনা করতে পারেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা নিজেরা শেয়ার করতে পারেন, গ্রুপ ডিসকাশন করতে পারেন। এটাই হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। কারণ হচ্ছে আপনি যাই করতে চান না কেন, যদি নিয়মিত কোনো কিছু করেন সেটার একটি রেজাল্ট কিন্তু আসবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিত কোনো কিছু করা এবং যেটা করবেন সেটা একটা পরিপূর্ণ প্ল্যানিং অনুযায়ী করা। এটা যদি করা যায় তাহলে কিন্তু সাকসেস অবধারিত। কাজেই সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমাদের এই প্রোগ্রামটি শুরু হবে। আপনারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করে নেবেন, কারণ টেলিগ্রাম গ্রুপেই এই সকল লিঙ্কগুলো দেয়া থাকবে। এবং আমাদের ফেসবুক যে গ্রুপটি আছে সেখানে আপনাদের মতামত শেয়ার করবেন এবং যে স্টাডিগুলো করতেছেন সেটার সেই বিষয়ে আপনারা নিয়মিত পোস্ট দিবেন। আপনারা যদি নোট করে থাকেন সেই নোটের স্ক্রিনশট দিতে পারেন। তো এভাবে হয় কি, আমরা প্রত্যেকের সাথে একত্রিত হয়ে যদি গ্রুপ ওয়াইজ একটা লক্ষ্যে এগিয়ে যাই তখন যদিও গোলটা আমার একার, কিন্তু সামগ্রিকভাবে সকলের সাথে এইটা কিন্তু একটি পজিটিভ ভাইব সৃষ্টি করে। আর এই পজিটিভ ভাইবটি যখন হয়ে যায় তখন কিন্তু পাশ করাটা খুব সহজ হয়ে যায়। কারণ হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো আমাদের সকলের সাথে আমরা কন্ট্রিবিউট করতে পারি, একজনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ যেমন জানতে পারি, আমার বিভিন্ন বিষয়ে যদি মতামত থাকে সেটাও আমি প্রকাশ করতে পারি। আসুন আমরা সকলের সাথে মিলিত হয়ে একটি চমৎকার বাংলাদেশের জন্য সামনে এগিয়ে যাই। আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক যাতে সামর্থ্যবান হয়ে উঠতে পারেন, তাদের ক্যারিয়ার স্ট্রেংথ যাতে ডেভেলপ হয়, তো সেই লক্ষ্যে আমরা যদি এগিয়ে যেতে পারি আলটিমেটলি আমাদের দেশটি উন্নত হবে। আর আমাদের দেশ যখন উন্নত হবে আমাদের জীবনযাত্রার মান বাড়বে, আমাদের সব কিছুতে কিন্তু স্বয়ংসম্পূর্ণ আমরা থাকতে পারবো। এরকম একটি সুন্দর প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন এবং টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।